2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন যথাযথভাবেই সম্পন্ন হয়েছে। এই ভোট উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই গণদেবতাদের উচ্ছ্বাস ও উদ্দীপনা চোখে পড়ার মতো। গণদেবতারা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছে লম্বা লাইনে। সকাল থেকেই মহিলাদের দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ভোটদানের কর্ম সমাপ্ত করতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই। দুপুর থেকে অনেক বুথ সেন্টারেই মহিলাদের লাইন কমেছে। কিছু কিছু বুথ সেন্টারে ইভিএম মেশিন খারাপ থাকার দরুন এবং বিকাল হয়ে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে ভোটদান প্রক্রিয়া শুরু করতে পারেনি। সেই কারণে অনেক সেন্টারে উপচে পড়া ভিড় ছিল। 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 43,064 জন, পুরুষ ভোটার 22,147 জন এবং মহিলা ভোটার 20,917 জন। কিছু ব্যবস্থা নাই, কোন জোর নাই, কিছু নাই, কি বলবো বলেন। এখন ভালোই চলছে। এক থেকে এইমাত্র আমি 16 নম্বর বুথ পর্যন্ত ক্রস করেছি। ভোট ঠিকঠাক চলছে, শান্তিপূর্ণ। কোথাও কোনো ইভিএম খারাপ কোনো খবর? ইভিএম খারাপ দু তিনটা জায়গাতে ছিল, এই যে 16 নম্বরও ছিল। তো সেক্ষেত্রে এগুলা সারাই হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে। আজকে গণতন্ত্রের যে পবিত্র ভোট উৎসব, সেই ব্যাপারে উৎসবে আপনি আম জনতার উদ্দেশ্যে কি বলবেন? না, আম জনতা তো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে প্রচুর মানুষ, এটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। ইলেকশন কমিশনার, আমার মতে ইলেকশন কমিশনার সঠিকভাবে প্রচারটা করতে পেরেছে, যার ফলে মানুষ সকাল সকাল ভোটদান করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। আমাদের একটা মানে বার্তা, সমস্ত অংশের যারা ভোটার, বিভিন্ন দলের থাকে, সমস্ত ভোটার যাতে সুখ শান্তিতে ভোট দিতে পারে, একজন যাতে অন্যজনকে সমস্যা তৈরি না করে, এটাই আমি কামনা করি। 100% এখন পর্যন্ত আমি যতটুকু ঘুরেছি এবং আমাদের এজেন্টগুলো জায়গা জায়গা আছে, বার্তা ভালো আছে। আপনি কোন দলের প্রার্থী? আমি টিএনসির প্রার্থী। নাম? জয়দলেশ্বর। হ্যালো, এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কোনো খবর আছে? না, শান্তি সমৃদ্ধি ঠিক আছে। কিরকম মনে করেন আপনি? ভালো। ভোটটা কিসের উপর দিয়েছেন? আপনি কি অধিকার নিয়ে দিয়েছেন? ও মা, ফাঁস করবো অধিকার করে দিছি আমরা 20 বছর নগরে তফাজ্জল, ফাঁস করবো দিকে অধিকার নিয়ে দিছি। থ্যাংক ইউ। তোমার নাম? মনির হোসেন। তুমি কি নতুন ভোটার? হ্যাঁ। ভোট দিতে আসছে, তোমার কেমন লাগে? ভালো লাগতেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তুমি ভোটটা কিসের উপর দিবা? ওঠে না, তপাজ্জল যেখানে এসছে ভূমিপুত্র জেগে উঠেছে, ভূমিপুত্রের সাথে মানুষ পাগল হয়ে গেছে। এই ভূমিপুত্রকে বিধানসভায় পাঠানোর জন্য বায়োলেন্সের তো প্রশ্ন ওঠে। ওই যে বললাম, এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি বিধানসভায় যেতে চাই না, আমি চাই ভালোবাসার মধ্য দিয়ে বিধানসভায় যেতে, পবিত্র বক্সনগরকে পবিত্র রাখতে। আমি বার্তাটা এটাই দিতে চাই যে এই যে বক্সনগরে যে এইবারে যে নির্বাচন, সেটা একদম পিসফুল হচ্ছে। স্বাধীনতার 75 বছরে আমরা এরকম পিসফুল নির্বাচন দেখিনি। প্রত্যেক নির্বাচনে যে যারা সিপিএম, তারা ক্ষমতায় দীর্ঘদিন ছিল, তারা প্রচণ্ডভাবে ভায়োলেশন তৈরি করতো, মানুষকে ধমকানো চমকানো হতো। এইবার ইলেকশন কমিশনার এমন সুন্দর পরিস্থিতি করেছে, মানুষ তাতে খুশি, আনন্দ উল্লাসের সাথে ভোট দিচ্ছে। এইবার 75 বছর পর মানুষ তার অধিকার প্রয়োগ করার পথ করছে এবং তাতে উল্লাসের সাথে মানুষ ভোট দিচ্ছে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।